সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো নিরাপদে আছো একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা একটি ছবি দেখতে পাচ্ছি বৃষ্টির ছবি এই ছবিটি বৃষ্টি যখন হয় সেই সময় আমাদের বাইরে গেলে দুটো জিনিসের প্রয়োজন হয় একটি হচ্ছে ছাতা আর একটি হচ্ছে রেইনকোট প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের প্রশ্ন জাগতে পারে ছাতা নয় কেন এখানে রেইনকোটের ছবি ব্যবহার করেছি আসলে আজকে আমরা যে গল্পটি পড়ব সেই গল্পটির নাম হচ্ছে রেনকোট এখানে আমরা কিছু ছবি দেখব মনোযোগ দিয়ে তোমরা ছবিগুলো লক্ষ্য করো ছবিগুলো দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ এগুলো উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের ছবি মুক্তিযোদ্ধাদের দেখতে পাচ্ছি পাকিস্তানিদের নির্মম অত্যাচারের চিত্র আমরা দেখতে পাচ্ছি সেই সাথে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের যে চিত্র সেটিও আমরা এখানে দেখতে পাচ্ছি তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে রেইনকোটের সাথে এই ছবিগুলোর সম্পর্ক কি আসলে যে রেইনকোটের কথা বা যে রেইনকোটের গল্প আমরা পড়ব সেই রেইনকোটটি একজন মুক্তিযোদ্ধার শুধু এর মধ্যেই রেনকোটটির বিশেষত্ব সীমাবদ্ধ নয় মূলত এই রেইনকোটটি যখন একজন সাধারণ ভীরু মানুষ পরিধান করে তখন তার ভেতরে মুক্তিযোদ্ধার যে সাহস যে চেতনা যে দেশপ্রেম সেই বিষয়টি কাজ করে সেই বিষয়টি তার ভেতরেও জেগে ওঠে অর্থাৎ আমরা লক্ষ্য করছি এই রেনকোটটির একটা আলাদা বিশেষত্ব আছে এবং আজকে যে আমরা গল্পটি পড়ব সেটি মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প আমরা আমরা সামনের দিকে লেখক সম্পর্কে গল্পটি লিখেছেন তিনি উনিশশো সালে গাইবান্ধার মামাবাড়িতে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস বগুড়া শহরে পিতা বিএম ইলিয়াস মাতা মুরিয়ম ইলিয়াস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে তিনি বাংলা বিষয় অধ্যাপনা করেছেন তার লেখার বিষয়বস্তুর মধ্যে দেশ ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি রাজনীতি শোষণ বঞ্চনা ইত্যাদি প্রাধান্য পেয়েছে মানুষের জীবনকে তিনি পরম সূক্ষ্ম মনস্তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করেছেন এবং সেগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন তিনি উনিশশো সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তার পিতৃপ্রদত্ত নাম আক্তারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস হলেও বাংলা সাহিত্যে তিনি আক্তারুজ্জামান ইলিয়াস নামে পরিচিত তার উল্লেখযোগ্য সৃষ্টিকর্ম উপন্যাস চিলে কোঠার সেপাই এবং খোয়াবনামা অসাধারণ দুটো উপন্যাস গল্পগ্রন্থের মধ্যে রয়েছে অন্য ঘরে অন্য স্বর খোয়ারি দুধ ভাতে উৎপাদ যপ্নের জাল জাল স্বপ্ন স্বপ্নের জাল এই গ্রন্থ থেকে মূলত আজকে আমরা যে গল্পটি পড়ব সেটি নেওয়া হয়েছে রয়েছে প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতির ভাঙা সেতু প্রবন্ধ গ্রন্থটিও অসাধারণ দক্ষতায় তিনি সাজিয়েছেন গল্প শুরু করার আগে আমরা একটু জেনে নেব এই গল্পের প্রেক্ষাপট কি এটি উনিশশো সালের এপ্রিল মাস এবং বর্ষাকাল সেই সময়ের প্রেক্ষাপটে রচিত এবং সেই সময় যখন পাকিস্তানি বাহিনী আমাদের দেশে অবস্থান করছে এবং বাঙালিদের ওপর আক্রমণ করছে তারই প্রেক্ষাপট নিয়ে গল্পটা আমরা শুরু করতে যাচ্ছি এবং গল্পের শুরুটাতে যে চরিত্রটি রয়েছে তার নাম নুরুল হুদা তিনি একজন রসায়ন বিষয়ের প্রভাষক যদিও গল্পগুলো নিজেরা পড়ে রস আস্বাদনের মধ্যে যে মজা রয়েছে আমার মনে হয় আমরা যেভাবে বিশ্লেষণ করে করে গল্পটি পড়ব তাতে সেই মজাটুকু একটু ঘাটতি হবে তারপরও পাঠের ধারাবাহিকতার কারণে আমাদেরকে সেভাবেই পড়তে হবে তাহলে চলো শুরু করা যাক গল্প ভোরাত থেকেই বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় সেই সময় মানুষের মধ্যে একটা ধারণা ছিল শনিবারে যদি বৃষ্টি শুরু হয় তাহলে সাত দিন বৃষ্টি হবে মঙ্গলবারে হলে তিন দিন এবং অন্যান্য দিন প্রতিদিন বৃষ্টি শুরু হবে আবার চলে যাবে এটা স্টেটমেন্ট বৃষ্টি সম্পর্কে মনের মধ্যে তো সেই রকম একটা সময়ে বৃষ্টি হচ্ছে বাইরে খুব আয়েস করে ঘুমানোর একটা দিন মনে হচ্ছে অন্তত তিন দিন ফুটফাট বন্ধ এই কথাটিতে আমরা কি বুঝতে পারছি নিশ্চয়ই সেদিন কি ছিল মঙ্গলবার ছিল তার মানে তিন দিন আর বৃষ্টি হবে না পাকিস্তানি বাহিনী নিশ্চয়ই বৃষ্টির মধ্যে করবে না আক্রমণ করবে না এটা একটা স্বস্তির জায়গা তৈরি হয়েছে আমাদের যে লেকচারার নুরুল হুদার মনে কিন্তু সেই স্বস্তিটা নিমেষে উধাও কারণ দরজার মধ্যে প্রবল শব্দে কেউ একজন কড়া যাচ্ছে সেই সময় দরজায় কড়া শব্দ মানে এক ধরনের আতঙ্ক হয়তো মিলিটারি এসেছে মিলিটারির হাত থেকে বাঁচার জন্য মানুষ নানা রকম চেষ্টা করছে দোয়া দূর পড়ছে পোশাক আশাক ঠিক রাখছে ঠিক রাখছে মাথায় টুপি পড়ছে তার পরও একটান একটা ভুল হয়ে যায় অর্থাৎ এই আত্মস্থ করা দোয়া দুরুদ হয়তো ভুলে যাচ্ছে অথবা মাথায় টুপিটা দিতে ভুলে যাচ্ছে এটি কেন হচ্ছে বলতো আতঙ্কে হচ্ছে জানা বিষয় তারা ভুলে যাচ্ছে মিলিটারির হাত থেকে বাঁচার জন্য যতটা আত্মরক্ষার ব্যবস্থা করা যায় ঠিক সেরকমই ব্যবস্থা নুরুল হুদার ঘরেও ছিল দুটো সিটকিনি লাগানো ছিল একটা খিল লাগানো ছিল একটা কাঠের ডাসা দিয়ে দরজাটা শক্ত করে বন্ধ করা ছিল তো সেই দরজা খুলতেই দেখা গেল মিলিটারি নয় কে প্রবেশ করেছে কলেজে পিয়ন প্রবেশ করেছে দেখে এক ধরনের স্বস্তি পেল সে পিয়ন এসেই হুকুম ছেড়েছে তলক কিয়া আভিযানে হোগা অর্থাৎ অধ্যক্ষ স্যার ডেকেছেন এক্ষুনি যেতে হবে ব্যাপারটা কি সেটা সে জানার চেষ্টা করে কিন্তু পিয়ন খুব স্পষ্ট করে বিষয়টি বলার মতো সময় হয়তো তার হাতে নেই সে শুধু এটুকু বলে লোক ইলেকট্রিক আসলে শব্দটি সঠিক উচ্চারণ মিসক্রিয়েন্ট দুষ্কৃতিকারী যদিও গল্পে মুক্তিযোদ্ধাদেরই দুষ্কৃতিকারী বলা হয়েছে তো আমরা জানতে পারছি এই দুষ্কৃতিকারীরা কি করছে ইলেকট্রিক ট্রান্সফর্মার ভেঙে দিয়েছে যাওয়ার সময় প্রিন্সিপাল স্যারের যে বাংলো ছিল সেখানেও কি করেছে গ্রেনেড ছুড়ে দিয়েছে গেটটা ভেঙে দিয়েছে অর্থাৎ ভয়াবহ একটা কাণ্ড কারণ কলেজের যে গেট সেই গেট পার হয়ে কি আছে একটা বাগান আছে টেনিস আছে। তারপর কলেজ সেটা পার হওয়ার খেলার মাঠ তারপরে প্রিন্সিপালের কোয়ার্টার তার পাশে হচ্ছে কলেজের জিমনেশিয়াম যেটি এখন মিলিটারিদের দখলে তার এখানে ক্যাম্প করেছে এতখানি পথ পাড়ি দিয়ে সেখানে আক্রমণ করে আবার নিরাপদে ফিরে যাওয়া এটা আসলে একটু ভাবনার বিষয় সে জানতে চায় ক্যাসে অর্থাৎ কিভাবে প্রিন্সিপালের আর পিয়নই জানবে কি করে পিয়ন বলছে আপনি সেটা ভালো বলতে পারবেন তোমরা নিজেরাও একটু বিষয়টি কল্পনা করো যে আমাদের যে কলেজ সেই বাইরের যে গেট সেখানে কিন্তু একটা ট্রান্সফর্মার রয়েছে তারপরে আমাদের কি আছে এখানে বাস্কেটবল গ্রাউন্ড আছে বাগান আছে তারপরে আমাদের সেই কলেজ ভবন এর পেছনে আমাদের সেই বিশাল মাঠ তারপরে যেখানে বেবি টাইগারটা রয়েছে আমরা চিন্তা করি শিখানে হচ্ছে প্রিন্সিপাল বাংলো তার পাশে হচ্ছে মিলিটারি ক্যাম্প তো এতখানি রাস্তা পেরিয়ে বোমা মেরে তারপর যদি ফিরে যায় নিরাপদে ফিরে যেতে পারে তাহলে সেটা অবশ্যই কি একটা দুঃসাহসিক ব্যাপার বটে তো সেই বিষয়টি নুরুল জানতে চাচ্ছে এটি কিভাবে সম্ভব এরপরে তাকে চায়ের আমন্ত্রণ জানালে পিয়ন চা খাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে কারণ তাকে আরো অনেক জায়গায় যেতে হবে ফরেন খুব দ্রুত আসবেন বলে পিয়ন কি করে বিদায় নেয় মিলিটারি আসার পর সেই সময় আসলে যারা বাংলাদেশ বিরোধী ছিল পাকিস্তানিদের তাবেদারি করত এই তোমরা এরকম অনেক দল ছিল ব্যক্তি ছিল তারা কি করত তাদের তোষামুদ করত সেই সময় মনে হতো তাদের নিজেদের একটা ক্ষমতা পেয়েছে বিশাল এক ক্ষমতা আমাদের এই যে পিয়ন তার মধ্যেও যেন কি হয়েছে এক ধরনের ক্ষমতা এসছে না এরকম সে মিলিটারি কর্নেল তবে যেদিন কলেজে কর্নেল চলে আসে সেই দিনও পাওয়ারটা খুব একটা কমেন অর্থাৎ ক্যাপ্টেনের নিচে তাকে নামানো মুশকিল হয়ে যায় এপ্রিলের শুরু থেকে সে কি করেছে বাংলায় কথা বলে ছেড়ে দিয়েছে দিনরাত কি করে সে উর্দুতে কথা বলে তো সেই পিয়ন চলে যাওয়ার পরে যখন আমাদের লেকচারার নুরুল হুদা প্রস্তুতি নিচ্ছে যাওয়ার জন্য সেই সময় তার স্ত্রী তাকে বলছি যেতেই হবে অর্থাৎ তার এই বৃষ্টির ভিজে যেতে হবে তার হাঁপানি রয়েছে সেটা বৃষ্টিতে ভিজলে সমস্যা হবে কিন্তু স্ত্রীর কথা শুনলে কি তার চলবে চলে কারণ প্রিন্সিপাল ডেকেছে তার উপরে কলেজে কর্নেল এসেছে কপালে যে কি আছে কে জানে কারণ সেই সময় বাইরে এভাবে ডেকে নিয়ে যাওয়া মানেই এক ধরনের আতঙ্ক হয়তো তাদেরকে মেরে ফেলা হবে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে দেওয়া হবে তো এই প্রিন্সিপালের আবার আলাদা একটা গুরুত্ব ছিল মিলিটারিদের কাছে কারণ প্রিন্সিপালও পাক বাহিনীর সমর্থক ছিলেন তিনি তাদেরকে অনুরোধ করেছিলেন স্কুল কলেজের সব শহীদ মিনার ভেঙে ফেলতে এগুলো হলো পাকিস্তানি শরীরের কাটা দেখো এই লাইনটা আমি লাল কালি দিয়ে লিখেছি অর্থাৎ এই শহীদ মিনারকে বলা হয়েছে পাকিস্তানের শরীরের কাটা কারণ এই শহীদ মিনারগুলো দেখলেই বাঙালিদের মনে দেশপ্রেম জেগে ওঠে তাদের ভেতরে প্রতিবাদী চেতনা কাজ করে সে কারণে এগুলো ভেঙে ফেলতে বলা হয়েছিল এবং তার কথা শুনে গ্রামে গঞ্জে যত কলেজ ছিল সবগুলো শহীদ মিনার কি করা হয়েছে ভেঙে ফেলা হয়েছে তো আমাদের এই লেকচারার নুরুল হুদ একটু ভীতু প্রকৃতির মানুষ তিনি ভাবছেন কলেজে যাবে যাওয়ার পরে তিনি অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ জানাবেন যেহেতু তার কথা মিলিটারিরা শুনে যদি তাকে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করানো হয় তাহলে তার শরীরের অন্যান্য জায়গা বাদ দিয়ে শুধু কপালে যেন গুলি করা হয় আমরা একটু বিষয়টা কল্পনা করি যে একজন মানুষ বাইরে যাচ্ছে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে যাচ্ছে তিনি অনুরোধ করবেন তাকে যেন গুলিটা সরাসরি কপালে করা হয় কারণ তাতে তাৎক্ষণিক মৃত্যু হবে মৃত্যু যন্ত্রণা কম হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা উনিশশো সালে সেই সময় যেসব মানুষ ছিল এই রকম পরিস্থিতি তারা উপলব্ধি করেছেন ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে তারা গিয়েছেন আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করি কি একটা অবস্থা যে মৃত্যুর জন্য জেনে শুনে পথে বের হচ্ছেন এবং সেই মৃত্যুটা যেন অনায়াসে হয় কম কষ্ট হয় সেরকম একটা অনুরোধ আমাদের এই লেকচার নুরুল হুদা তার প্রিন্সিপালকে করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা গল্পের এটুকুই পড়ব আগামী ক্লাসে আমরা জানব লেকচার নুরুল হুদার ভাগ্যে কি ঘটেছিল তোমরা যতটুকু পড়ানো হয়েছে এর মধ্যে লেখক পরিচিতি আছে সেই অংশগুলো পড়বে সেই সাথে লাল রঙে চিহ্নিত যে বাক্যগুলো রয়েছে সেগুলোর ব্যাখ্যা বোঝার চেষ্টা করবে কারণ এগুলো অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় আসতে পারে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ শেষ করছি আজকের পাঠ ভালো থেকে সবাই আল্লাহ হাফিজ